লাং বা ফুসফুস হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যেটি আমাদের বাঁচিয়ে রাখার জন্য সব থেকে বেশি ভূমিকা পালন করে। তো আমাদের ফুসফুসে যদি ইনফেকশন বা কোনো ধরনের সমস্যা হয়, তাহলে কিন্তু আমরা বড় ধরনের মারাত্মক অসুবিধায় পড়তে পারি। তো আজকে আমরা আমাদের ফুসফুস বাসায় বসে পরীক্ষা করব। দেখতে পাচ্ছেন একটি ভিডিও আমি আজকে সামনে দিয়েছি, এই ভিডিওর মাধ্যমে আমরা আমাদের লাং অর্থাৎ ফুসফুসটাকে পরীক্ষা করব। তো প্রথমে এখানে লেখা দেখতে পাচ্ছেন, লেটস চেক ইওর লাং ক্যাপাসিটি, অর্থাৎ আপনার ফুসফুসের কতটুকু ধারণ ক্ষমতা রয়েছে, চলুন আমরা একটু পরীক্ষা করে নেই। এখানে পরীক্ষাটা কিভাবে করব দেখুন, আমি ভিডিওটি একটু প্লে করি। এখানে যে এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া আছে, ইফ ইউ ক্যান হোল্ড ইউর ব্রেথ ফ্রম এ টু বি ইউ ক্যান বি ফ্রি ফ্রম লাং ইনফেকশন। যদি আপনি আপনার নিঃশ্বাস এই যে নীল বৃত্তটি দেখতে পাচ্ছেন, এখান থেকে বি পর্যন্ত যাওয়া পর্যন্ত যত সময় লাগবে, তত সময় যদি আপনার নিঃশ্বাস আপনি বন্ধ করে রাখতে পারেন, তাহলে মনে করবেন আপনার লাং অর্থাৎ ফুসফুসে কোনো ধরনের ইনফেকশন নেই। এবং যদি আপনি এই লাল বৃত্তটি পেলে করার সাথে সাথে নিঃশ্বাস বন্ধ করে সি পর্যন্ত নিঃশ্বাস বন্ধ রাখতে পারেন, তাহলে মনে করবেন আপনার লাং ফাংশান বা ফুসফুস খুবই ভালো রয়েছে বা গুড। আর যদি আপনি এই নীল বৃত্তটি ডি পর্যন্ত যাওয়া অবধি আপনার নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারেন, তার মানে আপনার লাং ফাংশান ভেরি গুড। আর যদি সর্বশেষ পর্যন্ত যে যাওয়ার আগ পর্যন্ত যদি আপনার নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারেন, তাহলে আপনার ফুসফুস এক্সিলেন্ট অবস্থায় রয়েছে। তাহলে চলুন আমরা প্রথমে একটু আমাদের নিঃশ্বাসটি বন্ধ করে রাখবো এবং আমাদের লাং ফাংশান বা আমাদের ফুসফুসের ক্যাপাসিটিটা একটু পরীক্ষা করে দেখব। আমি ভিডিওটি প্লে করার সঙ্গে সঙ্গে আপনি আপনার নিঃশ্বাস বন্ধ করে রাখবেন, দেখবেন এই শেষ পর্যন্ত ডি এর শেষ মাথা পর্যন্ত যাওয়া অবধি আপনি আপনার নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারেন কিনা। তাহলে আমি ভিডিওটি প্লে করছি, 1 2 3, হ্যাঁ আপনার নিঃশ্বাস কিন্তু বন্ধ রাখবেন, নিঃশ্বাস ছাড়বেন না। দেখতে পাচ্ছেন নীল বৃত্তটি কিন্তু ইয়ে থেকে পার হয়েছে এবং যত অবধি এই বৃত্তটি বি পর্যন্ত না যাবে, তত সময় আপনার নিঃশ্বাস আপনি বন্ধ করে রাখবেন। বন্ধ যদি রাখতে পারেন, তাহলে মনে করতে হবে আপনার লাং ফাংশান বা ফুসফুস খুবই ভালো রয়েছে বা ইনফেকশন নাই। দেখতে পাচ্ছি আমরা বৃত্তটি কিন্তু আরও কিছু সময় লাগবে বি অবস্থানে পৌঁছাতে, আপনি কিন্তু নিঃশ্বাস ছাড়বেন না। হ্যাঁ, বৃত্তটি কিন্তু বি অবস্থানে পৌঁছে গেছে, আপনি যদি এখনও পর্যন্ত আপনার নিঃশ্বাস ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ফুসফুস গুড অর্থাৎ ভালো রয়েছে, ইনফেকশন নাই। এখন যদি বি থেকে সি অবধি যাওয়া পর্যন্ত আপনার নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ফুসফুস খুবই ভালো রয়েছে বা ভেরি গুড। দেখুন সি পর্যন্ত পৌঁছে গেছে, আপনি যদি এখনও পর্যন্ত আপনার নিঃশ্বাস ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার ফুসফুস ভেরি গুড অবস্থানে রয়েছে অর্থাৎ খুব ভালো অবস্থানে রয়েছে। আর সি থেকে ডি পর্যন্ত যাওয়া অবধি যদি আপনার নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার লাং ফাংশান কী অবস্থায় রয়েছে, এক্সিলেন্ট অবস্থায় রয়েছে। এবং ডি থেকে শেষ পর্যন্ত পৌঁছানোর অবধি আপনার, হ্যাঁ এখন আপনি নিঃশ্বাস ছেড়ে দিন, আর এখন ছেড়ে দেওয়ার সাথে সাথে যদি আপনার কাশি না হয় কিংবা আপনি অস্বস্তি ফিল না করেন কিংবা আপনি ভালোভাবে সব কিছু এখনও আগের মতোই মনে করেন, তাহলে কিন্তু আপনার ফুসফুস বা লাং খুবই ভালো রয়েছে, এক্সিলেন্ট অবস্থায় রয়েছে। তো বন্ধুরা, এভাবে প্রতিদিন বা কয়েকদিন পরপরই আপনার লাং ফাংশানটি টেস্ট করে নেবেন, ক্যাপাসিটিটি টেস্ট করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি পেতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।